আসসালামু আলাইকুম সম্মানিত সকল ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করতেছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ আমি আপনাদের মাঝে একটি অন্যরকম ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর উপকারে আসবে আজ আমি দেখাবো আমি কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে আমি আমার রূপচর্চা করে থাকি আর সেটি শেয়ার করব আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক তো এই তো আমি এখন হচ্ছে যে এখানে একটি কাঁচের বাটি নিয়ে নিয়েছি তো এখানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক চামচ চাউলের গুঁড়া তো আর নিয়ে নিব এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়া আর নিয়ে নিব হাফ চামচ চিনি তো আপনাদের যদি কাঁচা হলুদ থাকে কাঁচা হলুদও বেটে ইউজ করতে পারেন তো আমরা তো যেহেতু যারা ঢাকা শহরে থাকি সবাই তো আর কাঁচা হলুদটা তেমনটা পাই না তো তার জন্যে আমরা যে হলুদটা রান্নার জন্য ব্যবহার করে থাকি সেই হলুদটাও ইউজ করতে পারি হলুদের গুঁড়াটা তো সাবধান যে হলুদের গুঁড়াটা নেওয়ার সময় যেন মরিচের চামচ দিয়ে মানে নিয়ে নেওয়া না হয় সেটা ফলো রাখতে হবে তো তো আমি এখন এখানে চিনি হলুদ আর চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি আর এখন আমি এখানে দিয়ে দিব। অ্যালোভেরা জেল তো এই অ্যালোভেরা জেলটা কিন্তু আমি তৈরি করে আমি সংগ্রহ করেছি তো আমার একটি ভিডিও দেওয়া আছে আপনারা যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন আমি কিভাবে অ্যালোভেরা জেল তৈরি করে সংগ্রহ করে থাকি সেই ভিডিওটি অবশ্যই দেখবেন তো তো আমি এখানে দু চামচের মতন অ্যালোভেরা জেল দিয়ে দিয়েছি তো এখন আমি চামচের সাহায্যে খুব ভালো করে এগুলাকে মেখে নিচ্ছি মানে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে তো আমরা আসলে ফাল্লারে না গিয়ে তারপরে বিভিন্ন রকমের ফড়াক না চিনে না দেখে ব্যবহার না করে আমরা চাইলে এইভাবে ঘরে থাকা উপকরণগুলো দিয়ে আমরা এভাবে স্কিনের জন্য এভাবে ক্রিম মানে তৈরি করে আমরা চাইলে স্কিনে ইউজ করতে পারি অসম্ভব উপকারিতা এটা কিন্তু একদম কোনো ভেজাল নেই ভেজাল মুক্ত আর খুবই উপকারিতা তো আমি যেহেতু ভিডিওর সামনে কখনো আসিনি বা আমার স্ক্রিনটা কখনও ভিডিওর সামনে আনি তার জন্য আমি এভাবে হাতে দিয়েই দেখাচ্ছি আপনাদেরকে তো আপনারা এটা মুখে ইউজ করবেন তো আমি হাতে দিয়ে দেখাচ্ছি তো আমি এভাবে করে আঙ্গুলের মধ্যে নিয়ে তারপরে এভাবে হাতের মধ্যে এভাবে মেসেজ করতে থাকব তো ঠিক মুখের মধ্যে এভাবে মেসেজ করতে থাকবো এ যাদের মুখে তেল ভাব আর মুখে ছোটো ছোটো ব্রন তারপরে হচ্ছে একটা তিলের মতন ব্রণ থাকে তো এই ধরনের স্কিনের জন্য তো এটি কিন্তু খুবই উপকারিতা দারুণভাবে কাজ করে তো আপনারা চাইলে আমার আজকের এই প্রসেসটা ফলো করে আপনারাও করতে পারেন তো খুবই উপকারিতা তো আমি প্রতি সপ্তাহে একবার করে থাকি তো ভাবলাম আমার বিওয়াজদের সাথে আজকেরটা শেয়ার করে ফেলি তো এই তো আমি আঙ্গুলের সাহায্যে এভাবে করে সাত আট মিনিট মাসেজ করতে থাকবো তো তেমন কোনো জোরে চাপ দিয়ে মেসেজ করতে হবে না আলতো হাতে এভাবে করে খুব সুন্দর করে করে একটু মেসেজ করে নিব বেশি করতে হবে না সাত আট মিনিট করলেই হবে তো সপ্তাহে একদিন করলেই হবে তো যাদের মুখে একদম তেল তেলা বাপ আর এখন যেহেতু সামনে গরম আসতেছে এখনই গরম পড়তেছে একটু একটু তো গরমে অনেকের মুখ একদম তেল হয়ে যায় ঘাম আর স্কিনটা মানে অন্যরকম হয়ে যায় এই ধরনের স্কিনের জন্য কিন্তু অনেক অনেক উপকারিতা তো এই তো আমি এভাবে মেসেজ করে তারপরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব তো অবশ্যই আপনারা ধোয়ার সময় ধোয়ার পরে সাবান দিয়ে বা জালি দিয়ে আর ধুতে যাবেন না আর ফেসওয়াশ দিয়েও ধোয়ার কোনো প্রয়োজন নেই যারা ফেসওয়াশ ইউজ করে থাকেন তো এমনিতে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপরে টিস্যু দিয়ে অথবা সুতি পাতলা কাপড় দিয়ে মুছে নিলেই হবে তো এই তো দেখুন কতটা ফ্রেশ আর কতটা উজ্জ্বল দেখাচ্ছে তো স্কিনে মুখের মধ্যে দিলে কিন্তু আরও অনেকটাই সুন্দর আর আমি আমি খুব কম সময় করে দেখিয়েছি তো যখন আপনারা সাত আট মিনিট এটা ইউজ করবেন তখন আরও অনেক গুণাগুণ পাবেন তো অবশ্যই আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি অনেক ভালো লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে তো আজকের মতন বিদায় নিয়ে নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ